আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে আপনারা বিদ্যুতের বিল বিকাশে পে করবেন। এই জন্য আপনাদের প্রথমে বিকাশ অ্যাপসটি ওপেন করতে হবে। আমি আমার ফোন থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর প্রথমে আপনারা এখান থেকে পে বিলের মধ্যে আপনারা ক্লিক করবেন। আমি পে বিলের মধ্যে ক্লিক করলাম। পে বিলের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা বিদ্যুৎ লেখা এই চিহ্নটিতে আপনারা ক্লিক করবেন। আমি এই চিহ্নটিতে ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে বিদ্যুৎ লেখা যে অপশনটি আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এটি হচ্ছে পোস্টপেড মিটার। প্রিপেড মিটার হলে আপনারা উপরের অংশ থেকে ক্লিক করতে পারবেন। এই জন্য আমি পোস্টপেডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের বিলের মাসটি সিলেক্ট করে নেবেন। আমার হচ্ছে ফেব্রুয়ারি 2022 বিল, এই জন্য আমি ফেব্রুয়ারি 2022 সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনারা SMS হিসাব নাম্বারটি লিখবেন। আবারও বলছি, SMS হিসাব নাম্বারটি আপনারা এখানে লিখবেন। আমি আমার হিসাব নাম্বারটি পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে আমি পে বিল করতে এগিয়ে জানে ক্লিক করব। পে ক্লিক করার পর এখন আমি মিলিয়ে দেখব যে এখান থেকে যে বিলটি দিছে এই বিলটি কি আমার বিলের সাথে মিল আছে। 372 টাকা আমার বিলটি এই বিলের সাথে মিল আছে। এই জন্য আমি পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনাকে আপনার পিন নাম্বারটি দিতে হবে, আপনার বিকাশ পিন নাম্বারটি। এখন আমি আমার পিন নাম্বারটি দিলাম। দেওয়ার পর পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আমি ক্লিক করব। দেখুন আমার বিলটি পেড হয়ে গেছে। এখন আপনারা পরবর্তীর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর রিসিট ডাউনলোড করুন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের ড্রাইভের মধ্যে রিসিটটি ডাউনলোড করে নেবেন। দেখুন আমার বিদ্যুৎ পল্লী বিদ্যুতের বিলটি পেইড হয়েছে। এই রিসিটটি তারা আমাকে দিয়ে দিয়েছে। এভাবে আপনারা বিকাশ থেকে বিল পে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।